প্রাথমিকভাবে বলে রাখা দরকার যে বর্ধমান হাওড়া মেল লাইনের দিকে তৃতীয় লাইনের কানেকশন যেটা আগে রসুলপুর পর্যন্ত ছিল সেটা শক্তিগড় পর্যন্ত এক্সটেন্ড করার জন্য এই কাজটি চলছে, যার পরিপ্রেক্ষিতে গত 3 তারিখ থেকে নিয়ে আগামী 13 তারিখ পর্যন্ত কিছু লোকালকে ক্যান্সেল করা হয়েছে বর্ধমান থেকে, যেহেতু পাওয়ার ব্লক এবং তার সাথে সাথে ট্রাফিক ব্লকের কাজ চলছে। এবং সেই অনুসারে সকালবেলা মর্নিং পিকে আমাদের এবং ইভিনিং পিকের সময় আমরা বর্ধমান থেকে মেমারি পর্যন্ত এবং বর্ধমান থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল চালাচ্ছি। তাছাড়া হাওড়া থেকে মেমারি পর্যন্ত এবং হাওড়া থেকে মশাগ্রাম স্টেশন পর্যন্ত বিভিন্ন ইয়েতে প্রায় 14 জোড়া করে বা 12 জোড়া করে ট্রেন, ইমু ট্রেন চলছে। কিছু মেল এক্সপ্রেস ট্রেন যেটা শর্ট ডিস্টেন্স মেল এক্সপ্রেস ট্রেন সেগুলো ক্যান্সেল করা আছে, যার ডিটেলস নোটিফিকেশনস আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক মাধ্যমের দ্বারা মানুষকে পৌঁছে দিচ্ছি। তাছাড়াও আমাদের ইনকোয়ারিতে ডিসপ্লে আছে, ইনকোয়ারি হোক বা বুকিং কাউন্টার হোক এইসব জায়গায় আমরা ডিসপ্লে, ওয়েটিং হলস হোক এইগুলো ডিসপ্লে দিয়ে দিচ্ছি কোন কোন গাড়িগুলো চলছে এবং কোন কোন গাড়িগুলো ক্যান্সেল আছে। দ্বিতীয়ত আগামী যে 13 তারিখ থেকে নিয়ে 16 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত এই ব্লকটা আছে, 14 থেকে 16 পর্যন্ত আরও কিছু গাড়ির রেস্ট্রিকশনস হবে, বিভিন্ন রকমের রেস্ট্রিকশন হবে, যার নোটিফিকেশনস আপনারা 1-2 দিনের মধ্যেই পাবলিকের কাছে থ্রু মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক, এর দ্বারা বলে দেওয়া হবে কী কী গাড়ি। তবে খুবই গাড়ি কম চলবে এই 3টে দিন, কেননা ওটা পারফেক্ট NI যেটা নন ইন্টারলক বলিকে, সেই ইয়েতে সেফটিটা সবথেকে বড় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যার জন্য এই 3 দিন আমাদের বহু লোকাল যে হচ্ছে বর্ধমান থেকে মেমারির মাঝে বা বর্ধমান থেকে মশাগ্রামের মাঝে ক্যান্সেল থাকবে। এবং তার পরিপ্রেক্ষিতে যে ট্রেনগুলো হবে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে বা আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার থ্রু দিয়ে পাবলিককে আগাম জানিয়ে দেওয়া হবে। এবং সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মেন লাইনে দীর্ঘদিনের ইয়ে ছিল যে কি, যদিও আমরা একটা স্লোগান সেটা চলনসই যে টুডেজ পেইন ইজ টুমোরোজ গেইন, কিন্তু সবকিছুই হচ্ছে রেল পরিষেবাটা দিচ্ছে মানুষের সুবিধার জন্য, মানুষের যাতে ভালো হয় তার জন্যই রেল। তো এটা তো আমার ব্যক্তিগত মতামত যে 2020 লকডাউন গেল অনেকাংশে, 2021 লকডাউন গেল বেশ খানিকটা, এবং সেখানে এই কাজগুলো করতে পারতো মানুষের এতটা অসুবিধা না হয়। আজকে পুজোর প্রাককালে রুটি রোজগারের জায়গাটা এবং নর্মাল রুটটা বাধা দিয়ে এই লং স্ট্যান্ডিং ট্রেন নেই, এইটা একটা কিন্তু মস্ত বড় অসুবিধা মানুষের। আজকে আপনি যেখানেই যান, আপনি বাইরে বর্ধমান স্টেশনে টোটো দাদাদের যান, আপনি আসানসোল স্টেশন আমি সকালে গেলাম, মানে প্র্যাকটিক্যালি ফাঁকা একদম, কেনাবেচা নেই, মানুষের রুটি রোজগারের জন্যে রেগুলারভাবে টাইমে গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না বা বাড়িও ফিরতে পারছেন না, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা তো সাধারণত রাতের দিকে করে বা ওই স্যাটারডে সানডে সাধারণত এরম করে, এটুকুই আমি জানি। আমিও রেলের একটা কন্ট্রাক্টরে কাজ করি, একদম উইকডেজে এবং ডে লাইটে, মানে এতগুলো এক্সপ্রেস, আপনি শান্তিনিকেতন এক্সপ্রেস বোধহয় ক্যান্সেল, কুলিক এক্সপ্রেস ক্যান্সেল, হুল এক্সপ্রেস ক্যান্সেল, এগুলো তো বিরাট ব্যাপার আছে মানুষের যাতায়াত, এগুলো তো ক্যান্সেল আপ টু বোধহয় 13 না 14 অবধি। এবং আজকে আবার শুনলাম একটা রিউমার চলছে যে বোধহয় ওই বিশ্বকর্মা পুজোর উইকেন্ডটায় বোধহয় টোটাল স্টপ করবে ফাইনাল একটা কাজ করার জন্য, এটা শুনছিলাম এই বর্ধমান স্টেশনে এসেই, ওই 17, 18 না 15, 16 এরকম টোটাল স্টপ করে দেবে স্যাটারডে সানডে এরকম। তা এটা তো ইটস কমপ্লিটলি মানে একটা ডেফান্ডাম ওয়ার্ক হচ্ছে, এটা কারো কিছু বলার নেই, আমাদের মেনে নিতে হচ্ছে, কী করবেন বলুন। আপনি কোথা থেকে আসছেন? আমি তো বেহালা, আমি আসানসোল যাতায়াত করি অলমোস্ট 2-3 দিন অন্তর অন্তর, আজকে সকালে পূর্বা এক্সপ্রেসে গেছিলাম, তো আমি তো বর্ধমান আসানসোল প্যাসেঞ্জারে চলে এলাম 14:45 এসে এই দাঁড়িয়ে আছি, মানে ওয়েট করছি, এখন যাচ্ছি। আর্লিয়েস্ট অ্যাভেলেবল ট্রেন 6:40 বা 6:45 কর, এই ব্যাপার। তো এটা
এটা সত্যি একটা মানে মানা যায় না যে রেল এরকম আনপ্ল্যান্ড ওয়েতে মানুষের এরকম অসুবিধা করে রেল কাজ করছে। রেল একটা মস্ত বড় ফ্যাক্টর আমাদের দেশের, একটা মস্ত বড় মানে ভাবে মানুষকে হয়রানি দিয়ে বেনিফিট, ঠিক আছে বেনিফিট হবে, আলটিমেটলি বেনিফিট হবে, কিন্তু এই যে লসটা হয়ে যাচ্ছে মানুষের আজকে মানুষের এবং সবারই, স্টেশন এবং বেচা কেনা কম পুজোর প্রাক্কালে, এটা তো একটা ফ্যাক্টর বটেই দাদা।